আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। বন্ধুরা, আপনি যদি ফেসবুক থেকে আর্নিং করতে চান, ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইল, তো অবশ্যই আপনি আপনার ফেসবুক পেজে প্রোফাইলে ভিডিও রেগুলারলি আপলোড করলে আপনি একটা সেটিংস অবশ্যই চেক করবেন। তা না হলে কিন্তু আপনার মনিটাইজ পাওয়ার পরও মনিটাইজটা আপনার রিজেক্ট হয়ে যাবে এবং আপনি মনিটাইজ পাবেন না, এরকমের হয়তো আপনার সাথে ঘটতে পারে। তো সেক্ষেত্রে আমরা যেটা করব, থ্রি ডট ফেসবুকে আসার পর থ্রি ডটে ক্লিক করার পর হেল্প সাপোর্টে ক্লিক করব। তারপরে হেল্প সেন্টারে ক্লিক করব। একটু অপেক্ষা করুন। হেল্প সেন্টারে ক্লিক করার পর হেল্প সেন্টারে ক্লিক করার পর এরকমের অপশন আসবে। এরকমের অপশন আসার পর আপনি দেখুন, এই যে থ্রি ডট এখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে সাপোর্ট ইনবক্সে দেখেন, আপনাকে যদি কপিরাইট দেয় বা আপনি যদি কাউকে ক্লেম করেন বা রিপোর্ট করেন, তাহলে কিন্তু এইখানে আসবে সম্পূর্ণ সব ভিডিওগুলো। এছাড়া কিন্তু আপনি খুঁজে পাবেন না, কারণ এটা ইউটিউব না যে ইউটিউবে খুঁজে পাওয়া যায়। তো ইউর অ্যালার্ট এবং রিপোর্ট অ্যাবাউট আদার্স, তো আমি যদি ওইখানে ক্লিক করার পর দেখুন নো রিপোর্ট, আমি কাউকে রিপোর্ট করিনি যেহেতু আমার কোনো রিপোর্ট নেই। তো এখন আমি রিপোর্ট অ্যাবাউট আদার্স এখানে যাবার পরে দেখুন এখানে আমার দুইটা ভিডিওতে কিন্তু কপিরাইট দেওয়া হয়েছে। তো এই দুটোটা আমি অলরেডি একটা ক্লোজ করছি এবং একটা ওপেন আছে, উপরেরটা ওপেন আছে, তো আমি উপরেরটাও এখন ক্লোজ করব। তো এখান থেকে আমি সে ডিটেলসে ক্লিক করব, তারপর কন্টিনিউ। এখানে যে অপশনগুলো আছে এখানে ভালো করে পড়ে নেবেন, তারপর আবার কন্টিনিউতে ক্লিক করার পর আবার কন্টিনিউতে ক্লিক করব। এখানে লিখছে হাউ টু মেক শিওর ইওর কন্টেন্ট ভাইলেশন কপিরাইট, হ্যাঁ এগুলো আপনি সম্পূর্ণ পড়ে নেবেন। তারপরে দেখুন এখানে অ্যাকসেপ্ট চেঞ্জ এবং সাবমিট আপনার ডিস্ট্রিবিউট, তো আপনি যদি সাবমিট করেন উল্টো যে না এটা আমার নিজের অরিজিনাল কন্টেন্ট, তাহলে আপনি নিচেরটা সিলেক্ট করবেন এটা, আর যদি মনে করেন যে না এটা অন্যের কন্টেন্ট, তাহলে উপরেটা চেঞ্জ করবেন। ঠিক আছে, উপরেটা সিলেক্ট করলাম, আমার যেহেতু অন্যের কন্টেন্ট, এটা রওনার আমি না। তো তারপরে কন্টিনিউ করার পর তারপরে অ্যাকসেপ্ট, এখানে লেখছে অ্যাকশন উইস টেক ইউর ভিডিও, হ্যাঁ আমি অ্যাকশনে ক্লিক করলাম। তো দেখুন এটা আমার ক্লোজ হয়ে গেছে। তো এখন যদি আমি একটু ব্যাগে যাই, এটা আমি একটা ভিডিও লাইভ করছিলাম গেমের গুড অফ ওয়ার, তো ওইটার যে মিউজিকটা ওইটা আমাকে কপিরাইট ধরছে। এখন একটু দেখাই, আপনার প্রতিনিয়ত আপনি যদি ভিডিও আপলোড করেন, তাহলে অবশ্যই আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার প্রতিনিয়তই কিন্তু আপনার পেজ বা আপনার প্রোফাইলটা খুব সুন্দরভাবে চেক করবেন। দেখুন ওটাও কিন্তু আমার ক্লোজ, এটাও আমি ক্লোজ করলাম, ওটাও ক্লোজ করলাম, দুটোটা ক্লোজ করলাম। তো এইটাও আমি ক্লোজ করছি অলরেডি, তো এটা আমার চলে যাবে, দেড় সপ্তাহের ভিতরে চলে যাবে। এটা 6 মিনিট 32 সেকেন্ডের ভিডিও। এখানে দেখুন চেঞ্জ অ্যাকসেপ্ট অল চেঞ্জ ইউর স্টিল অ্যাকশন ইউর ভিডিও। তো এইভাবে মূলত আপনার পেজের বা আপনার প্রোফাইলের আপনি আপনার যে কপিরাইট আসছে কি না বা কপিরাইট ধরনের ভিডিও আছে কি না আপনি সম্পূর্ণ সব চেক করতে পারবেন, এবং এখান থেকে আপনি সুন্দরভাবে ডিলিট করতে পারবেন। এবং এটা কিন্তু ইউটিউবে কিন্তু আপনার ভিডিও আপলোড করার সাথে সাথেই কিন্তু আপনার কপিরাইট বা রিপোর্ট ওখান থেকে আপনি চেঞ্জ করা যায়। তো ফেসবুকের ক্ষেত্রে আপনি এইরকমের চেক করতে পারবেন, এছাড়া কোনো ওয়ে নাই। আর কীভাবে ফেসবুকে রাইট ম্যানেজার এটাকে আপনার চালু করতে হয়, এটা আমি দেখাবো নেক্সট একটা ভিডিওতে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।